এক ব্যতিক্রমী অভিরুচি। গড়গাঁওর এক দম্পতির প্রাচীন মুদ্রা সংগ্রহ। আহোম যুগের মুদ্রা সংগ্রহ আর সংরক্ষণের নবপ্রজন্মক প্রেরণা। এটা দুটা নহয়, দেড় শতাধিক প্রাচীন মুদ্রা সংগ্রহ করেছে এই স্বামী স্ত্রীয়ে। আহোম যুগত বহু তথ্যর সম্ভেদ দিব পৰা মুদ্রা সংগ্রহে ইতিহাসের সমল গোটাইছে দুয়ো। শিবসাগরের বরকলা গাঁওয়ার এই স্বামী আর স্ত্রী ডক্টর নিরূপম খনিকর আর ডক্টর শেওয়ালি ডেকা খনিকরে একক প্রচেষ্টার অভিরুচি হিসাবেই করে গেছে এই ব্যতিক্রমী প্রয়াস। জয়ধ্বজ সিংহর দিনরে পড়া বিভিন্ন সময়ের মুদ্রা সংগ্রহ। 600 বছরিয়া আহোম রাজত্বর গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বাক্ষর এই মুদ্রা। মুদ্রা সমূহত আমার সাধারণত এফালে শাসনত থাকা রজাজনের নাম থাকে আর আনফালে উপাস্য দেবতার নাম থাকে। আমার যেবিলাক আগর যেবিলাক মুদ্রা আছে, জয়ধ্বজ সিংহ বা চক্রধ্বজ সিংহ, সেই মুদ্রাবিলাকত হরিহর বা শিবরাম তেনেদরে উপাস্য দেবতার নাম উল্লেখ আছে। অর্থাৎ শৈব আর বৈষ্ণব দুইটা পন্থকেই গুরুত্ব দিছিল। মই মোৰ স্বামী ডক্টর নিরূপম খনিকৰ সহযোগত প্রাচীন মুদ্রা সংরক্ষণৰ হবি হিসাবে প্রথম আরম্ভ করেছিল, যদিও এতিয়া আমি সেই গবেষণার দিকতো আগবাড়িছো। সেই মুদ্রাসমূহ সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মই যাতে সেই মুদ্রাসমূহের বিভিন্ন ঐতিহাসিক সবল আহরণ করে অধ্যয়নত ব্রতী হব পাৰে, তার বিষয়ে আমি দুয়োগৰাকীয়ে লগ হয়ে আগবাড়িছো। এটা জাতির ইতিহাস অধ্যয়নের সমল হিসাবে পরিচিত হয়ে আহিছে প্রাচীন মুদ্রা। খনিকর দম্পতিয়ে সংগ্রহ করা এই মুদ্রাও নিশ্চয় ইতিহাসবিদর এক সমল রূপে পরিগণিত হব। ONGCর ব্যস্ত চাকরিত জড়িত হয়েও ডক্টর নিরূপম খনিকরে যা 6টা বছরে লাগি আছে মুদ্রা সংগ্রহের কামত। সমানে সমানে এই কাম করে গেছে ডক্টর শেওয়ালি ডেকা খনিকরেও। লাকুয়ারপা বিপিন হাজরিকা, DY365।